আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো এবং বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতির কারণে যে লকডাউন ঘোষিত আছে এ অবস্থায় তোমরা বাড়িতে বসে যতদূর সম্ভব লেখাপড়া চালিয়ে যাচ্ছ তোমাদেরকে ক্লাসের যে পড়ানোর সুবিধার জন্য পড়ার সুবিধার জন্য আমরা কিছু ভিডিও ক্লাস তৈরি করে ইন্টারনেটে প্রতিনিয়ত আপলোড করছি আশা করছি তোমরা অতীতের ক্লাসগুলি দেখেছ এবং সামনে যে ক্লাসগুলি তৈরি হচ্ছে এবং ভিডিওতে দেওয়া হচ্ছে সেগুলি তোমরা দেখবে এবং এর দ্বারা ক্লাসের আমেজে তোমরা কিছুটা লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে এর একটি সুবিধাও রয়েছে ভিডিও ক্লাসগুলোর বেশ একটি সুবিধা রয়েছে আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে তুমি একটি ক্লাসেই কিন্তু বারবার দেখতে পাচ্ছ তুমি প্রাইভেটে পড়ো অথবা স্কুলে ক্লাস করো শিক্ষক হয়তো কোনো একটা বিষয় একবার বা দুইবার বুঝাই বুঝিয়ে দিচ্ছেন এরপর কিন্তু আর বুঝাচ্ছেন না কিন্তু এই ভিডিও ক্লাসগুলি তুমি যতবার খুশি ততবারই দেখতে পারো ডাউনলোড করে নিলে সেভাবে তুমি কোনো অঙ্ক সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে ধারণাটা একেবারে ক্লিয়ার করে নিতে পারো তো আজকে শুরু করা যাক আমরা আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের চার দশমিক দুই অনুশীলনের সাত আট এবং বারো এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমেই শুরু করা যাক অঙ্ক সাত এখানে রয়েছে এক্সেস কিউব মাইনাস এক্স ওয়াই এর মান আমাকে নির্ণয় করতে হবে এবং এক্স মাইনাস টু দেওয়া আছে তো আমরা আমরা এখানে এই যে এটা এক্সের উপরে কিউব আছে এবং এইট ওয়াইয়ের উপরে কিউব আছে এটিকে আমরা কিউব এবং বি কিউব বানিয়ে নিই এ এক্সকে আমরা ধরলাম এ এবং এটা যদি আমরা সবটা মিলে স্কোয়ার দিতে চাই তাহলে টু কিউব দিতে চাই টু লিখে টু ওয়াই এর উপর কিউব দিলে এইট ওয়াই কিউব হবে তো এটা আমাদের যেহেতু অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা অঙ্কগুলো করু করবো মাননি নয়েরগুলি অঙ্কগুলি করা হয় সুতরাং এই দুইটার উপরে অনুসিদ্ধান্ত প্রয়োগ করা চলে এই দুইটার উপরেই কি আমরা ঠিক করে নিলাম এবং পরবর্তী পাশে যেটা রয়েছে সেটা এভাবেই থাকবে এটা পরবর্তীতে আমরা দেখি কি প্রতিক্রিয়া সৃষ্টি করে সে এখন তাহলে আমরা কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা জানি অ্যাকিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত আমাদের জানা থাকার কথা কারণ আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এই বিষয়ে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সে অনুপাতে আমরা লিখি এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব পরে হচ্ছে প্লাস থ্রি এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে টু ওয়াই থ্রি এ বি ইন্টু এ প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি এ বলতে আমার এক্স এবং বি বলতে টু ওয়াই হ্যাঁ এই পর্যন্তই অনুসিদ্ধান্ত এই দুটার উপর প্রয়োগ করার ফলে এ পর্যন্ত আসলাম এবং এরপরে আছে মা আঠারো এক্স ওয়াই তাহলে আমরা এই এক্স মাইনাস টু ওয়াই এর মান দেওয়া আছে এক্স মাইনাস টু এর মান দেওয়া আছে থ্রি আমরা এখানে মানটা বসায় দিই থ্রি কিউব থ্রি কিউব প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে সিক্স এক্স ওয়াই এবং এইটার মান দেওয়া আছে থ্রি এটা আমরা লিখে ফেলি থ্রি মাইনাস আঠারো এক্স ওয়াই তাহলে আমরা আবার এর মান এখানে দেওয়া নেই সুতরাং আমরা মান বসাতে না বরং এই দুইটা রাশি এখন গুণ করে ফেলতে হবে তো ত্রিকে ঘন করলে হয় টোয়েন্টি সেভেন প্লাস এখানে তিন ছয় আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই আঠারো এক্স প্লাস এবং মাইনাস কাটা গেল এখানে থাকবে শুধু টোয়েন্টি সেভেন তাহলে এই হল সাত নং অঙ্কের সমাধান আমরা এরপরে আসছি আট নং অঙ্কের সমাধানে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ খুব সহজ আট ন অঙ্কের মধ্যেও ঠিক এরকম দেওয়া আছে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস একশো আশি এক্স এটা সমান সমান একশো এটা আমাকে প্রমাণ করতে হবে তো আমরা পক্ষটা লিখছি লিফট লেফট হ্যান্ড সাইড আমরা লিখে করছি তো টোয়েন্টি ফোর এক্স কিউব এটাকে আমরা যদি কিউব দিতে চাই তাহলে আমাদের আঠারো চৌষট্টি চার 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 ফোর এক্স চার চার ষোলো চার ষোল্ চৌষট্টি ফোর এক্সকে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু চৌষট্টি এক্স কিউব হচ্ছে আর সাতাইশকে যদি আমি কিউব দিই সাতাইশের মধ্যে থ্রিকে কিউব দিলে সাতাইশ হবে এবং এটা আমরা পাশে লিখে রাখবো এক্স এটার কোনো পরিবর্তন হবে না তো এখন আমরা এ কিউব এবং বি কিউব অ্য কিউব মাইনাস বি কিউবের কোন সিদ্ধান্ত অনুযায়ী আমরা কী লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে আমাদের ফোর এবং বি বলতে আমাদের এখানে থ্রি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে ফোর এক্স হচ্ছে থ্রি এ মাইনাস বি আমরা অনুসিদ্ধান্ত অনুযায়ী এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি লিখে এখন আমাদের বাকি আছে কি একশো তো আমরা দেখি একার এর কি মান দেওয়া আছে ফোর এক্স প্লাস এর মান দেওয়া আছে ফাইভ ফোর এক্স মাইনাস থ্রি এর মান দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভের উপরে আমরা কিউব দিব প্লাস এখানে তিন চারা বারো তিন বারং 36 এখানে 36x এক্স এটার পরিবর্তে আমরা লিখব ফাইভ ফাইভ মাইনাস তো আমরা এটা যদি গুণ করি ফাইভকে কিউব করলে হয় একশো একশো পঁচিশ এবং এটা যদি আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে সে তিন তিন পাঁচে পনেরো আর তিন আঠারো একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স তো কাটা যায় থাকে একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ ডানপক্ষেও আছে একশো পঁচিশ সুতরাং অঙ্কটি প্রমাণিত হলো এখন আমরা আমরা দেখি বারো নম্বর অঙ্কটা কীভাবে করা যায় বারো নম্বর অঙ্কগুলি খুব সহজ আসলে কোনো ব্যাপারই না কিন্তু একটু মনোযোগ দিয়ে নিজে থেকেই করতে পারার কথা ছিল হয়তো কোনো ছাত্র একটু বোঝার দুর্বলতা আছে তার জন্য আমরা কিছু কিছু অঙ্ক করে দিচ্ছি তো এখানে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিক স্কোয়ার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে সমান এটা সমান হচ্ছে সি কিউব তো আমরা আমরা বলছিলাম যে এখানে অ্যাকিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত আছে অ্যাকিউ প্লাস বি কিউব বা অ্যাকিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা অঙ্কগুলি করব তো এখানে আমরা যদি এটাকে কিউব দিতে পারি এই বি কিউব দি ফার সিক্স কিউ আমরা কিউবে পরিণত করতে পারি কীভাবে লিখবো এ স্কোয়ার এটাকে আমরা কিউব দিলাম স্কোয়ার হোল কিউব প্লাস আমরা বি স্কোয়ার কিউব কিউব দিলাম তাহলে বি টু দি ফোর সিক্স হল পাশেটা লিখে রাখবো আমাদের স্কোয়ার বি স্কোয়ার সিক স্কোয়ার আমাদের যেহেতু এখানে এক কিউব বি কিউবের অনুসিদ্ধান্ত দিয়ে আমরা অঙ্কগুলো করছি সুতরাং আমরা এটাকে এই দুইটাকে আমরা এক কিউব এবং বি কিউব তৈরি বানালাম এবং অন্য যেটি যেভাবে আছে সেটি এভাবেই থাকবে তাহলে এখন আমরা কী লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি এক অ্যা প্লাস এ বলতে আমাদের কি এ স্কয়ার বি বলতে হচ্ছে বি স্কয়ার এটার উপরে হবে হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ এ বলতে এখানে এ স্কয়ার বি বলতে হচ্ছে বি স্কয়ার থ্রি এ বি অ্যা বলতে এখানে স্কয়ার প্লাস বি এটা তারপরে আমার অনুসিদ্ধান্ত অনুযায়ী দুইটার পরিবর্তে অনুসিদ্ধান্ত পাওয়ার আমরা পেয়েছি এরপরে সাথে আছে কত প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা এখন যদি মানগুলি বসাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে সি স্কোয়ার সি স্কোয়ার তার উপরে দিব কিউব এখানে যদি আমরা থ্রি স্কোয়ার বি স্কোয়ার এবং এর পরিবর্তে আমি লিখবো কত সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে লিখব কি সি স্কোয়ার তাহলে প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই যে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিস্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার বিস্কোয়ার কাটা গেলো এখানে থাকলো সি আমরা যদি পাওয়ার প্রকার পাওয়ার দেওয়া আছে পাওয়ার পরে গুণ হবে তিন দুগুণের সিক্স তাহলে এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান হলো অর্থাৎ অঙ্কটি প্রমাণিত হলো তো অঙ্কগুলি বেশ সহজ তো প্রথম প্রথম অনেক ছাত্র যারা দুর্বল আছে তাদের হয়তো একটু গুটে লাগতে পারতো সেজন্য আমরা অঙ্কগুলি করে দিলাম এছাড়া এই সাপ্টারে মাননীয় যে অঙ্কগুলো আছে আমরা আশা করছি তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই করতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকো সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে